সবাইকে স্বাগত জানাচ্ছি খেলার সময়ের বিশেষ আয়োজনে। আজকে আমাদের অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মিরাজ, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। যে আপনি গত বছর একটা নতুন পরিচয় আপনার হয়েছে, আপনি বাবা হয়েছেন এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সন্তানের সাথে অনেক আনন্দঘন অনেক ছবি দেখেছি, কিছু ভিডিও দেখেছি। আসলে একটু বলবেন যে আসলে বাবা হওয়াটা সবার জীবনে একটা আনন্দময় একটা মুহূর্ত। আপনি এই যে বাবা হওয়ার পর এই জার্নিটা কেমন? যদিও আপনার ছেলের বয়স খুব কম, কিন্তু তারপর এই জার্নিটা আপনার কেমন? বাবা হওয়ার পরের এবং আগের এই কোনো পার্থক্য কি দেখছেন? অবশ্যই বাবা হওয়ার পর ফিলিংসটাও অবশ্যই অনেক ভালো লাগার, কারণ এর আগে তো এরকম ফিলিংস কখনোই আসেনি। বাবা হওয়ার পরে যে ফিলিংসটা এসেছে, একটা জিনিস মানে বুঝতে পেরেছি যে আসলে আমি বাবা হওয়ার পর এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। আসলে এই জিনিসটা যদি আমি বাবা না হতাম তাহলে আমি এই জিনিসটা বুঝতে পারতাম না যে আমার বাবা মা তারা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে। এই জিনিসটা বাবা হওয়ার পর বেশি ফিল হয়েছে এবং আমি নিজের কাছ থেকে দেখেছি। কারণ একটা জিনিস দেখেন, মানুষ এরকমই, আমরা যেখানে ঠেকি সেখানেই শিখি, মানে জিনিসটা কিন্তু এরকমই হয়। বাট এর আগে কিন্তু এই ফিলিংস কখনোই আসেনি। বাট ওই যে ঠেকেছি, মানে বাবা হয়েছি, দেখেছি কাছ থেকে যে কিভাবে ছেলেকে যত্ন করা হয়, কিভাবে ছেলেকে মানে ছেলের পিছনে খাটা লাগে। বাট এটা আসলে মাদের অনেক অনেক কষ্ট এবং আমি মনে করি যে যারা বাবা মা হয় এবং বাবার থেকে আমি মনে করি মারা অনেক কষ্ট করে এবং প্রত্যেকটা মাকেই রেসপেক্ট করা উচিত। এবং আমি মনে করি যে মারা অনেক কষ্ট করে, আমি নিজের কাছ থেকে দেখেছি আমার সন্তান যখন হয়েছে। এর জন্য প্রত্যেকটা মায়ের জন্য অনেক দোয়া করি এবং মন থেকেই ভালোবাসা চলে আসে এবং আমার মার জন্য আমি দোয়া করি। প্রত্যেকটা মানুষের উচিত যে সন্তান হিসাবে তার মা বাবার দোয়া করা উচিত এবং তাদের হক পালন করা উচিত। গত ঈদের কথা যদি বলি, আপনার ছেলেকে নিয়ে ফেসবুকে আমরা দেখেছি আপনি ছবি পোস্ট করেছিলেন, আপনার অফিসিয়াল ফেসবুক পেজে আমরা দেখেছিলাম। কেমন কেটেছিল ঈদটা? আপনি আপনার বাবা, আপনার ছেলে তিন প্রজন্মে একসাথে প্রথম ঈদ করেছেন। কেমন ছিল সেই ঈদটা? অবশ্যই ভালো লেগেছে যে আমার বাবা ছিল, আমি ছিলাম, আমার সন্তানও ছিল, আমরা তিনজনই ছিলাম। ও তো অনেক ছোট ছিল, এর জন্য তো ওকে হয়তো মসজিদে নিয়ে যেতে পারি না। যদি নিয়ে যেতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, একসাথে যদি নামাজ পড়তে পারতাম। বাট তারপরেও বাসায় যখন এসেছি তখন তো অবশ্যই ভালো লেগেছে। ফ্যামিলির সাথে ছিলাম, ঢাকাতেই ছিলাম, ঈদ করেছি, এখানে ফ্যামিলির সাথে ছিলাম, খুব ভালো লেগেছে। বাবা হওয়ার পর যদি বলি যে এরপর কিন্তু খেলাও শুরু হয়ে গেল, অনেক বাইরে বলে থাকতে হচ্ছে এবং ফ্যামিলিকে ছাড়াই থাকতে হচ্ছে, বাইরে অনেকগুলো ট্যুরও দিয়েছেন। সব কিছু মিলে একটু কি মিস করছেন যে আপনার ছেলে বড় হচ্ছে, আপনি একটু দূরে দূরে থাকছেন? মিস করছেন নাকি তার বড় হওয়াটা? অবশ্যই মিস করছি। দেখেন, যখন ও হলো তখন 2 দিন পরে কিন্তু আমি চলে গেলাম, আমাদের একটা T20 টুর্নামেন্ট হলো, ওই টুর্নামেন্ট খেলতে, বঙ্গবন্ধু T20 টুর্নামেন্ট হলো, তখন কিন্তু আমি খেলতে চলে গেলাম। 2 দিন হসপিটালে রেখে কিন্তু চলে গেলাম। তারপরে কিন্তু প্রায় 20 দিন পর বাসায় আসলাম। তারপরে 20 দিন পরে হয়তো 4-5 দিনের জন্য আবার বাসায় থেকে আবার খেলার উদ্দেশ্যে চলে গেলাম। অবশ্য ওই সময়টাকে মিস করি, আর যতটুকু সময় পাই ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করি। হয়তো এই ঢাকার সময়টা একটু লং টাইম ছিলাম, 1 মাসের মতন ফ্যামিলিকে সময় দিতে পেরেছি। প্রিমিয়ার লিগের সময় ওদেরকে হোটেলে নিয়ে গিয়েছিলাম, আমার সন্তানকে, ওয়াইফকে, তখন হয়তো অনেক সময় দিতে পেরেছি। এই সময়টা খুব ভালো লেগেছে। ওই সময়টা মিরাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরাও আপনার পরিবার এবং আপনার জন্য শুভকামনা জানাচ্ছি। এই কঠিন সময়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনি অ্যাজ এ ক্রিকেটার বাংলাদেশ টিমকে আরও দীর্ঘদিন সার্ভিস দিয়ে যাবেন এই প্রত্যাশাই। দর্শক, আমরা তখন কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি মিরাজের সঙ্গে এবং জানছিলাম যে তার ক্রিকেটের আপাতত যতদিন তিনি খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা নিয়ে এবং একই সঙ্গে তার সামনের পরিকল্পনা নিয়ে।